চাঁদপুর থেকে সরাসরি ভারতে ইলিশ রফতানি হয় না ক্রেতারা বলছেন এর পরও রফতানির প্রভাব পড়েছে জেলার ইলিশের পাইকারি বাজারে এ বিষয়ে বিস্তারিত জানতে চাঁদপুর বড় স্টেশন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক আহমেদ ইলিশের একেবারেই ভরা মৌসুম অর্থাৎ বলা যেতে পারে যে শ্রাবণের এই একদিকে যেমনটা বৃষ্টিপাত হচ্ছিল তার মাঝে কিন্তু চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি বাজারটি আছে অর্থাৎ ইলিশের যে মুকামটি আছে এটি এখন বলা যেতে পারে বেশ সরগরম ক্রেতা বিক্রেতার হাক ডাক তো আছে তার সঙ্গে কিন্তু নানা আকারের ইলিশও মিলছে তবে যারা ভোজন বিলাসী অর্থাৎ ইলিশের স্বাদ দিতে চান তাদের কাছে কিন্তু ইলিশ পাওয়াটা যতটা সহজ সাধারণ যারা ক্রেতা আছে তারাও কিন্তু ইলিশের স্বাদ দিতে চান কিন্তু তাদের কাছে এই মুহূর্তে ইলিশের স্বাদ দেওয়ার চেষ্টা করলে চড়া দামে কিনতে হবে আর যেমনটি আজকে চাঁদপুরের যে বাজার ইলিশগুলো মিলছে এখানে আঁকার বেদে কিন্তু একেবারে ছশো টাকা থেকে ধরে সর্বোচ্চ চব্বিশশো টাকা পর্যন্ত প্রতি কেজি ইলিশ মিলছে এই যে যদিও পাইকারি বাজার তবে এই মুহূর্তে এখানে কিন্তু খুচরা ক্রেতারাই কিন্তু ভিড় করছেন বাজারগুলোতে কারণ আগামী দু সপ্তাহ পরে বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মা সংরক্ষণে তার আগে কিন্তু ভরা মৌসুমে কিন্তু এই বাজারটিতে ইলিশে বলা যেতে পারে লাভ তবে ব্যবসায়ীরা বলছেন যে যে পরিমাণ বাজারে এই ইলিশ থাকার কথা মিলছে সেটি এখন আর গভীর সাগর এবং উপকূলে ছোট আকারের কিছু ইলিশ ধরা পড়ছে বটেই তার সঙ্গে কিন্তু নদ নদীতে কিছু ইলিশ ধরা পড়ছে তবে সেগুলো আকারে বেশ বড় কিন্তু যেভাবে মৌসুমের এই সময় ইলিশ যে প্রাচুর্য থাকার কথা সেটি কিন্তু মূলত নেই এমনটি আসলে বাজার ঘুরলে আসলে আজ করা যায় যেমনটি আমরা অন্য বছরগুলোতে এই সময় কিন্তু এখানে আড়াই থেকে তিন হাজার মন ইলিশ কিন্তু আমরা দেখতে পেতাম এবার কিন্তু আসলে সেই পরিমাণ নাই আজ শনিবার কিন্তু সকাল দশটায় এই বাজারটি সরগরমে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা যদি জানাতে পারি যে এর মধ্যে কিন্তু প্রায় এক হাজার মন এই ইলিশ এসেছে চাঁদপুরের পাইকারি বড় বাজারে তো চাঁদপুর বড় স্টেশনের ইলিশের এ ছিল আমার কাছে সবশেষ যেখানে ছিল নানা আকারের ইলিশ ইলিশের পাইকারি বাজার সম্পর্কে জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে